হ্যালো গাইজ, আমি বিপ্লব, হাইওয়ে প্লাস একাডেমিতে তোমাদের আবার স্বাগত জানাই। আজ আমি এসে গেছি আবার এক নতুন টপিক নিয়ে, যেটা খুব তোমাদের জন্য খুবই এসেন্সিয়াল। সেটা কি? WBP-র ইন্টারভিউ। ইন্টারভিউ নিয়ে হয়তো তোমরা অনেক চ্যানেলে, অনেক জায়গায় অনেক ভিডিও দেখে দেখেছো, এবং তাদেরকে সেগুলি সমস্ত জায়গায় তোমাদেরকে মৌখিক বলা হয়েছে যে এই করতে হয়, সেই করতে হয়, তাই করতে হয়। কিন্তু আমরা আজকে শিখবো কি? হাতে কলমে। হাতে কলমে যার যেটা দুর্বলতা আছে, যার যেখানে স্ট্রেংথ পয়েন্ট আছে, যার যেখানে উইকনেস আছে, সেই সমস্ত জায়গাগুলি আমরা একের পর এক পাঁচটা ভিডিওতে কভার করব। ঠিক আছে, এই করোনা ভাইরাসের সংক্রমণ বেরিয়ে গেলে আগামী এপ্রিলের পরেই হয়তো আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তো সেই রেজাল্ট বেরিয়ে গেলে পরে আমাদের ইন্টারভিউ তোরজোর শুরু হয়ে যাবে। তো এখন থেকে আমরা যদি অভ্যস্ত হয়ে যাই বা রেডি হয়ে যাই যে কীভাবে আমরা ইন্টারভিউতে হাজির হব, নিজেদেরকে উপস্থাপন করব, সেই ব্যবস্থা যদি এখন থেকে ভেবে নিতে পারি, তাহলে হয়তো আমরা জিনিসটা অনেক সহজে পেরিয়ে আসতে পারবো। তো যাই হোক, আজকে আমরা শিখবো হাতে কলমে জেস্টিওর এবং পোশ্চার, অঙ্গভঙ্গি এবং ঢং বা ভাব বা অ্যাটিটিউড যাই বলো। একজন ক্যান্ডিডেট সে পরীক্ষায় পাস করার পর তার জ্ঞান দেখা হয় না, তার দেখা হয় বাকি জিনিসগুলো। সেই সব জিনিসগুলো যদি আমরা ঠিকঠিকভাবে রপ্ত করতে পারি, তাও বোধ হয় আমরা খুব সহজে ইন্টারভিউটা অতিক্রম করতে পারবো। তার জন্য আমাদের প্রথম করণীয় কী, যে ইন্টারভিউ হলে আমরা কীভাবে প্রবেশ করবো, সেইখান থেকে আমরা শুরু করছি। সাপোজ মনে করো যে এইখানে আমাদের চেয়ার আছে, যেখানে আমাদেরকে এসে বসতে হবে, আর এইখানে ইন্টারভিউ বোর্ডের টেবিল, এবং তার পাশে যারা ইন্টারভিউ নিচ্ছেন সেই সমস্ত টিচাররা বা অ্যাডমিনিস্ট্রেটররা এইখানে বসে আছেন। তো আমাদেরকে আসতে হবে এইখানে, ঠিক আছে। আমাদের এন্ট্রি কোথায়? ওখান থেকে। তো যখন তোমাকে নক করবে, আমরা কীভাবে ঢুকবো? আমার হাতে কি থাকবে? একটা ফাইল থাকবে, আমি ফাইল নিয়েছি। আর আমার ড্রেস কী হবে? একদম নর্মাল, সাধারণ নর্মাল। অবশ্যই একটা কথা খেয়াল রাখো যে পায়ে আমাদের থাকবে কিন্তু শু, পায়ে ব্ল্যাক শু পরলে সব থেকে ভালো হয়, বাকি নর্মাল ড্রেস তুমি পরতে পারো। হ্যাঁ, আরেকটা কথা কি, তুমি ভেবে নেবে যে তুমি WBP পুলিশ অলরেডি হয়ে গেছো, তারপর তুমি ইন্টারভিউতে আসছো। মানসিকতা সবসময় রাখবে যে তুমি একজন WBP পুলিশ, ঠিক আছে। এটা আমি এন্ট্রিতে দেখাচ্ছি। এই ঘটনাগুলো তোমরা যদি বারবার অভ্যাস করো, তাহলে বোধহয় তোমাদের ইন্টারভিউ দেওয়ার কোনো অসুবিধা হবে না। আমি দরজার সামনে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এন্ট্রি নিতে হয়। মে আই কাম ইন স্যার? ওনারা তো ইয়েস বললাম, তারপর আমি যাচ্ছি দেখো। মে আই কাম ইন স্যার? এই যে চালটা দেখালাম, এই যেভাবে এলাম, এটা আমার রং প্রসেস, এটা আমার রং প্রসেস। তুমি পাটে খেয়াল রাখো যে পাটা সঠিকভাবে কীভাবে আমি আসছি, সে পাটাকে তুমি খেয়াল রাখবে যে আমি কীভাবে ঢুকছি। অবশ্যই তুমি এখন থেকে খেয়াল করো যে পাটা আমি কীভাবে ঢুকছি। যখন আমি এন্ট্রি নিচ্ছি, আমার হাতে ফাইল, ফাইলে করে থাকছে আমার ডান হাতে এই মুহূর্তে, বাবা হাতে তুমি যাদের কাছে নিতে পারো, কিছু আসে যায় না, কিন্তু তোমার থাকবে এরকম পায়ে এরকম। তুমি একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমি এন্ট্রি নিচ্ছি। মে আই কাম ইন স্যার? ইয়েস। এইখানে আসার পর ওনারা আপনাকে থ্যাংক ইউ বলতে পারে বা নাও বলতে পারে, কিন্তু আপনি সাথে সাথে ওদেরকে থ্যাংক ইউ বলবেন। কী বলবেন? থ্যাংক ইউ স্যার। এবারে এখানে আসার পর আমাদের যেটা সমস্যা হয়, এই ফাইলটাকে নিয়ে বা উনি আগে হ্যান্ডশেক যদি করতে চান, তবে তুমি হ্যান্ডশেক করতে পারো, আদারওয়াইজ হ্যান্ডশেক করার কোনো প্রয়োজন নেই। নিজের থেকে গিয়ে তুমি হ্যান্ডশেক করলে থ্যাংক ইউ স্যার কোনো প্রয়োজন নেই। উনি যদি চান, যেহেতু উনি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে আমাদের থেকে অনেক বেশি, সেই জন্য উনি ওখান থেকে আমাকে জিজ্ঞেস করতেও পারেন বা হাত বাড়িয়ে দিলেন, সাথে সাথে আমি হ্যান্ডশেক করবো। যদি উনি হাত না বাড়ান, তাহলে কিন্তু আমরা হাত বাড়াবো না। আমার দাঁড়াবো কীরকম? ওনাদের টেবিলের সামনে যা এরকম করে দাঁড়াবো, আমার কোলে ফাইল কোথায় থাকছে সবসময় খেয়াল রাখবো, বাঁ হাতে ধরা আছে আমার কোলে, সবসময় ফাইল কিন্তু আমরা এরকমভাবে ধরবো। আমি এন্ট্রি নিলাম, এন্ট্রি নেওয়ার পর ওনাদেরকে কিরম বলবো থ্যাংক ইউ স্যার, এরকমটা একদমই না। একদম ক্যাজুয়ালি নর্মালি যেভাবে তোমার চোখে যেমন রেসপেক্ট থাকে বা শ্রদ্ধা থাকে একটু তোমার চোখে, আই কন্ট্যাক্ট করো সবাইকার সাথে, সবাইকার সাথে, যেমন এখানে এসে বললাম থ্যাংক ইউ স্যার। এখন দেখা যাচ্ছে হঠাৎ করে যে সেইখানে একজন ম্যাডাম আছেন বা দুজন ম্যাডাম আছেন, তখন আমরা কী করবো? সাথে সাথে বলতে আমাদেরকে যে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, এই কথা কিন্তু খেয়াল রাখো। একজনকে বললে তুমি আরেকজনকে বললে এমন ঘটনা না হয়, আবার চোখটা যেন সবাইকার দিকে যায়, কারণ একার দিকে যেমন না যায়, এই কথাটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর কি, ওনার হয়তো আপনাকে বললেন টেক ইউর সিট বা তোমার চেয়ারে বসো, তার সিটটা নাও, ঠিক আছে, আমাকে চেয়ারে বসতে বলছে। আমার তখন ফাইলটা কী করবো? তখন ফাইলটা আমি নেবো আমার ডান হাতে, ডান হাতে নিলাম ফাইলটা, কিন্তু কোনো সময় আমি ভুল করে টেবিলে নিয়ে দেবো না, দিয়ে চেয়ারটা টেবিলে নেবো, দিয়ে বসবো, তাহলে কিন্তু তুমি রং হয়ে গেলে, খেয়াল রাখো। সবসময় এইগুলোই দেখা হয়, তোমার কি জ্ঞান আছে, তার পরীক্ষায় পাস হয়ে গেছো তুমি, সেটা দেখবে না। বারবার ধরে বলছি কী করতে হবে, তাহলে
ফাইলটি হাতে নিবে চেয়ার আমার এখানে আছে আমি কি করব ফাইলটি ছিল বাম হাতে আমি সেটা আস্তে আস্তে ডান হাতে নিলাম ডান হাতে নেওয়ার পর চেয়ারটাকে টানব কতটা টানব শব্দ না করে যতটা টানব এখানে যতটুকু ঢোকার জন্য আমার প্রয়োজন ততটাই এমনটা না আমি এত দূরে এলাম তাহলে সমস্যা কি হবে যখন তুমি বসবে বসার পর চেয়ারটাকে মনে করো বেশি টেনে নেবে শব্দ চেয়ারটাকে তো টানতে হবে সেটা কিন্তু অসুবিধাজনক ওনাদের দৃষ্টি খারাপ লাগতে পারে সেই জন্য আমাদের কী করতে হবে ঠিক যতটুকু প্রয়োজন সব জায়গায় চেয়ারটা আছে ঠিক যতটুকু প্রয়োজন সেইটুকুই আমি করবো কী করবো হালকা করে চেয়ার এটি খেয়াল রাখতে হবে কিন্তু ফাইলটা সবসময় হাতে থাকছে না হাতে কোনো সময় যখন টেবিলে নামানো হয়ে যায় হালকা করে টানলাম বাবাটা নিয়ে গেলাম প্রেস দিলাম বসলাম বসার পরে বসার ভঙ্গিটা কিন্তু সবসময় স্ট্রিট হবে কোনো সময় এরকম হেলন নিয়ে নয় এটা খেয়াল রাখবে কিন্তু কোনো সময় কিন্তু হেলন নিয়ে তুমি বসছো না বসছো এরকম ল্যাপে মানে তোমার কোলে থাকছে ফাইলটা ফাইলটা সবসময় এরকম তুমি ধরে আছো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাম তুমি বসলে বসার পরে তোমার অ্যাটিটিউডটা এরকম হবে যে তুমি রেডি আছো এবার তুমি জিজ্ঞাসা করো কিন্তু জিজ্ঞাসা করুন কিন্তু জিজ্ঞাসা করুন যেটা তো বলা যাবে না তো জিজ্ঞাসা করুন তাহলে তোমাকে তোমার অ্যাটিটিউড দিয়ে বোঝাতে হবে যে স্যার হ্যাঁ আমি ইন্টারভিউতে যদি রেডি এবার জিজ্ঞাসা করুন তাহলে আমরা কী বলতে পারি সে জায়গায় দুটো কথা বলতে পারি আর কী বলতে পারি ওনাদের বোঝানোর জন্য হ্যাঁ থ্যাংক ইউ স্যার বা ইয়েস ভাতটা নামিয়ে দিলেন দিয়ে কী বললেন ইয়েস আর আপনার জিজ্ঞেস করুন এবারে আমি রেডি হয়ে গেছি এর বসার পরের মুহূর্তে খেয়াল রাখবে যে তোমার সাইডে বা পেছনে কেউ বসে থাকতে পারে এই কথাটা খেয়াল রাখবেন সব সময় যদি এমন জিনিসটা করে যে তোমার পেছনে কেউ বসে আছে সাধারণত তার দিকে এবার তাকিয়ে হাসলে বা এদিকে যদি বসে থাকে এদিকে তাকিয়ে একটু হাসলেন মানে এটা যদি তুমি বুঝতে পারেন যে ওনাকে তুমি ইগনোর করছো না ওনাকে অবহেলা করছো না তুমি সবাই তার দিকে সমান দৃষ্টি নিক্ষেপ করছো এবার কোয়েশ্চেন যদি কেউ করে তার দিকে তাকালে কোনো সমস্যা নেই তার দিকে তাকালে কিন্তু বাকি জনের দিকেও একটু একটু করে তাকাবে তাহলে কিন্তু সুবিধাটা হয় যে সবাই বুঝতে পেরে যাবে যে হ্যাঁ তুমি সবাইকে দিকে নজর রাখছো উনিও ইমপ্রেস হবেন এই কথাটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে এরপর যে ঘটনাটা ঘটে যে যাওয়ার সময় তোমাকে বিভিন্ন রকম জিজ্ঞাসা থাকতে পারে ভিতরে কি প্রশ্নপত্র আলোচনা হবে না হবে সেগুলো পরে বলছি আমরা আজকে শুধুমাত্র ইন্ট্রোডাকশন মানে কীভাবে ঢুকবো এবং কীভাবে বাইরে যাবো কীভাবে প্রবেশ এবং কীভাবে বাইরে যাবো আমরা ঠিক সেই পার্টটুকু অভ্যস্ত করবো ঠিক আছে এবার আমার ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে আমি এবারে বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার পর ওনার বললেন যে ঠিক আছে তোমার ইন্টারভিউ শেষ তুমি আসতে পারো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাম আমি উঠলাম আস্তে আস্তে আমি সেইভাবে বেরোবো যেভাবে গেলাম চেয়ারটাকে আমি কী করবো খেয়াল রাখবো ভঙ্গিটা চেয়ারটাকে আমি বাঁ হাতে ধরে নিয়ে আস্তে আস্তে এর উপরে নিলাম আর এইটা করতে করতে কাউকে বলবো আমি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাম তার মানে কি ওরা যখন বুঝতে না পারে যে তোমার অ্যাটেনশনটা আছে চেয়ারটার দিকে ওরা যখন বুঝতে পারে যে তোমার অ্যাটেনশনটা আছে ওদেরকে থ্যাংক ইউ বলার জন্য থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাম আর সব সময় স্মাইলি মুখে তুমি থাকবে যে আস্তে আস্তে তুমি ঠিক আবার সেই লাইন ধরে বেরিয়ে পড়লে ঠিক তো আজকের কাছে যেটা আমরা শিখলাম বা জানার চেষ্টা করলাম সেটা হচ্ছে কি যে ইন্টারভিউ তো দেওয়ার জন্য ভিতরে কেউ ঢুকতে হয় বাইরে কেউ যেতে হয় এই জিনিসটা তোমরা বাড়িতে বসে বারবার আয়নার সামনে হোক বা চেয়ারের সামনে হোক নিজেরা বারবার অভ্যস্ত হোক এই জায়গাটা অন্য লোকের ভুল হয়ে যায় ক্যাজুয়ালি নিয়ে নেয় যার জন্য কেউ প্রথমে একটা এক দু নম্বর আমাদের মাইনাস হয়ে যায় এটা খুব ভাইটাল জায়গা এই জায়গাটা যদি তোমরা রপ্ত করো আজের মধ্যে কাল বা পরশুর মধ্যে আমি আমার দ্বিতীয় নেক্সট ভিডিও নিয়ে আসছি যে ভিতরে যে সমস্ত প্রশ্নপত্রগুলো আসতে পারে বা আদার্স জায়গাগুলো যেগুলো আছে তোমার অ্যাটিটিউড তোমার পার্সোনালিটি বা কী কী প্রশ্ন করে সে ইয়োর স্যাপ সম্বন্ধে বলা বা এই সমস্ত যে জায়গাগুলো থাকে সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা আস্তে আস্তে আলোচনার মাধ্যমে নিয়ে আসবো ঠিক আছে যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং ইন্টারভিউ ক্ষেত্রে আমি বলছি ভীষণ কাজে লাগবে তারা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে থ্যাংক ইউ আজকে ভিডিওটি ভালো লাগার জন্য